ঈদে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই ঈদগাহ মাঠগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদে ফাঁকা ঢাকার নগরবাসীর নিরাপত্তায় সতর্ক থাকবে পুলিশ, ফাঁকা বাড়িতে স্বর্ণালঙ্কার না রেখে নিয়ে যাওয়ার পরামর্শও দেন। ডিএমপি কমিশনার জানান, রাজধানীর গরুর হাটগুলোয় জাল টাকার ব্যবহার রোধ সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বেশি সতর্কতা অবলম্বন করছি মাজার ভিত্তিক এবং পীরদের, পীর সাহেবদের যে সমস্ত আস্থানা বা পীর সাহেবদের যে সমস্ত উপাসনালয় যেখানে এই ধরনের বড় ধরনের ঈদের জামাত হবে, এই সমস্ত বিষয়গুলো জঙ্গিদের একটা টার্গেট থাকে এবং আমাদের শিয়া সম্প্রদায়ের মানুষজনেরও যে নামাজ পড়ার যে জায়গাগুলো আছে সেইগুলোতে আমাদের আলাদা ব্যবস্থা থাকবে।